সারা দেশে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, গ্রামের সাথে শহরের যোগাযোগ ব্যবস্থা কিভাবে নিরাপদ করা যায় সেভাবে কাজ করতে হবে। সড়কে দুর্ঘটনা বন্ধে চালকদের ডোপ টেস্ট করার পাশাপাশি ওভারটেকিং প্রবণতা বন্ধেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমি জানি না, আমরা আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি, আমরা সেই জন্য গ্রামের মানুষ তার জন্য শহরের সব ধরনের সুযোগ সুবিধাটা পেতে পারি সেদিকে লক্ষ্য রেখে আমরা গ্রামীণ সড়কগুলিকে উন্নত করে দিচ্ছি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে যাচ্ছি যেন দেশটা সঠিকভাবে এগিয়ে যায়। এবং সড়ক নির্মাণের ক্ষেত্রে আমি আবার অনুরোধ করব যে সড়কে যোগাযোগে যেমন নিরাপত্তা প্রয়োজন হবে, সেই সাথে সাথে সড়ক নির্মাণ করার সময় আমাদের প্রাকৃতিক ভারসাম্যটা যাতে বজায় রাখে।